আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমেল মুলজিল ভিসা এবং হাউস ড্রাইভিং ভিসা। এই বিষয়ে আসলে আপনারা কি কি কাজ করতে পারবেন আর কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলে নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার, একটি লাইক অবশ্যই করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা। যারা এখনও সৌদিতে আসেননি বা আসার ইচ্ছু, যারা প্রোগ্রাম নিচ্ছেন যে আমি সৌদিতে যাব, তো আমেল মুলজিল ভিসায় আপনি আসার পরে কি কি কাজ পেতে পারেন? আমেল মুলজিল ভিসায় আপনি যদি এখানে আসেন তাহলে আপনি যেমন উটের ফার্ম আছে, আপনার ডুম্বা ফার্ম আছে, পোলট্রি ফার্ম, এরম মানে বেশ কিছু ফার্ম আপনি সেই কাজগুলো মানে ফার্মের কাজগুলো করতে পারবেন এবং মাঠে যেটা মাজরা বলে আপনি এই কাজগুলো করতে পারবেন। তারপরে খেজুর বাগানে পানি দেওয়া, খেজুর বাগানকে যত্ন নেওয়া, মানে যেভাবে লালন পালন করে এগুলো আপনি করতে পারবেন। বাসা বাড়ির কাজ করতে পারবেন, এই কাজগুলো আপনি করতে পারবেন। কেউ যদি আপনাকে বলে যে আপনি আমেল মুনজিল ভিসায় আসার পরে আপনাকে হোটেল, আবাসিক, রেস্টুরেন্ট বা আপনার যে কোনো শপিং মলে বা কনস্টেশন লাইনে আপনাকে যদি বলে যে কাজগুলো আপনি এই মানে ভিসায় যাওয়ার পরে করতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার সাথে প্রতারণা হচ্ছে। কারণ আপনি আমেল মুনজিল ভিসায় আসার পরে বাখালা মানে একটা মুদিখানার দোকান, আপনি সেটাও সেখানেও কাজ করতে পারবেন না, কারণ তার কিছু মানে নিষেধ আছে সরকার থেকে, ঠিক আছে? এটা সরকারি পারমিট নাই। আমেল মুনজিল ভিসায় আমি যে কাজের কথাগুলো বললাম, আপনি এই ভিসায় আসলে ঠিক সেই কাজগুলোই করতে পারবেন, তার বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না। যদি করেন তাহলে বড় আকারের একটা জরিমানা হবে এবং আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এরকম রিস্ক নেবেন না। এখন বর্তমান মনে হয় আমেল মুনজিল ভিসায় আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আসেন তো আপনার 2 থেকে 2.5 লাখ টাকার ভিতরে আপনি চলে আসবেন খুব সুন্দরভাবে, কিন্তু একটা আমেল আইডি ভিসাতে আসতে হলে আপনার 3.5-4 লাখ টাকা পড়ে যাবে। তো বিষয়টা হচ্ছে আমেল মুনজিল ভিসা এটা সরকারের মানে খুবই সীমিত ট্যাক্স দেওয়া হয়। আগে 350 রিয়াল ছিল, এখন এটাকে করা হয়েছে আপনার 650 রিয়াল। তো সব মিলে সরকারের ওইদিকে একটু নজর কম, যেহেতু ট্যাক্স কম দেওয়া হয়, আর এটা যে মানুষগুলো মানে আমেল মঞ্জিল ভিসার উদ্দেশ্যে আসে বা এই ভিসায় আসে সেগুলো সম্পূর্ণ আপনার এলো বাসা বাড়ির কাজে বা যে কোনো ফার্মে, যে কোনো মনে করেন যে মাঠের কাজে, এই কাজগুলোই মানে তারা কাজ করতে পারে, এই জন্য আর কি সরকার থেকে একটু ট্যাক্স কমার। তো যারা হাউস ড্রাইভিং ভিসায় আসতে চান তাদের বিষয়ে দুটো মানে কিছু কথা বলি। এটা হচ্ছে যারা হাউস ড্রাইভিং ভিসায় আসতে চান তারা বাসা বাড়ির মানে হাউস মানেই তো বাসা বাড়ি, তো আপনি সেই মালিকের কাছে আসবেন, সেই মালিকের কাছে আপনি কাজ পেতে পারেন। যারা মানে মূলত ড্রাইভার, কারো যদি হেভি লাইসেন্স থাকে, হেভি লাইসেন্স থাকলে আপনি সেক্ষেত্রে খুব ভালোভাবে কাজ পেতে পারেন এবং বড় গাড়ি আপনাকে বড় গাড়ির জন্য আপনি অ্যাপ্লাই করে আপনি পেতে পারেন। তবে কাতার আর দুবাই লাইসেন্স হলে সবথেকে ভালো হয় ইন্টারন্যাশনাল। তো যেটা বলছিলাম যে আপনি যদি কাতার এবং দুবাই লাইসেন্স নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য খুব সুবিধা হবে। আপনি এখানে খুব হেভি লাইসেন্সে মানে খুব বড় গাড়ি চালাতে পারবেন এবং আপনার বেতনটাও মানে 1800-2000 আপনি পেতে পারেন। আর যারা হাউস ড্রাইভিং ভিসায় আসছেন তাদের 1400-1500 রিয়াল বেতন হবে। যদি মালিক ভালো হয় হয়তো 100 বেশি দিতে পারে, আর যদি এমনি স্বাভাবিক এরকমই হয় তো আপনি 1400-র উপরে বেতন পাবেন না। তো যারা আসছেন অনেকেই মানে প্রলোভনে পড়ে অনেক কিছু শুনে এভাবে আসেন, কিন্তু এখানে আসার পরে অনেকে বিপদে পড়ে যান। তো আমি চাই যে সবাই এসে ভালোভাবে কাজ করুক আর সব কিছু জেনে আসুক, কারণ বিদেশ যখন এক দেশ থেকে আরেক দেশে যেতে হয় তো ভালোভাবে সব কিছু যাচাই বাছাই করে আসতে হয়। আপনাকে যদি বলে যে 40,000 টাকা বেতন এরকম গাড়ি চালানো মানে ড্রাইভারের কাজ, কিন্তু আপনি এটা এসে পর পাবেন না। যদি আপনার কাতার এবং দুবাই লাইসেন্স থাকে তো সেক্ষেত্রে একটা বিশ্বাস করা যায় যে আপনি 40,000 টাকা প্রথমে এসেই ইনকাম করতে পারবেন। আর বিশেষ করে যারা কোম্পানির মাধ্যমে আসতে চান, ড্রাইভিং লাইসেন্স যদি মানে থাকে তাহলে সেটা অবশ্যই নিয়ে আসতে হবে এবং চেষ্টা করবেন বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসা। তো এইখানে লাইসেন্স পাওয়ার জন্যই খুব সুবিধা হবে, আর আপনি কোম্পানিতে আসলে, ডাইরেক্ট কোম্পানিতে আসলে আপনার বেতনটাও ভালো হবে, আপনাকে কেউ ই করতে পারবে না, আপনাকে কেউ ঠকাতে পারবে না। যেটা বলে আপনার ইন্টারভিউ দিয়ে যদি বাংলাদেশ থেকে ড্রাইভারিতে আসতে পারেন তাহলে সেটা আপনার জন্য সুবিধা হবে। তো আজকে যাই হোক,
আমার অভিজ্ঞতা দিয়ে আমি যতটুকু আপনাদের জানালাম, আপনারা অবশ্যই আসার পূর্বে অবশ্যই এগুলো ভাববেন, চিন্তা করবেন এবং যাচাই বাছাই করে আসবেন। তো আজকে এই ছিল। তো ভালো, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি নতুন কোনো তথ্য জানার ই থাকে তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সকল রকমের আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।